मुबारक ईद मुबारक, ईद मुबारक। अस्सलामुअलैकुम सबाई के जानाच्छि ईद उल आजहार शुभेच्छा अभिनंदन, ईद मुबारक। आमरा प्रवासी थेके देशे थाका अवस्थाय परिवारेर साथे जेभाबे ईद पालन करेछि जेमन आनंद उपभोग करेछि, प्रवासी किन्तु तेमन आनंद आमरा करते पारि ना। कारण आमादेर प्रवासी थाका माने परिवार थेके विच्छिन्न हये थाका, बंधु बान्धव थेके विच्छिन्न हये थाका। কিন্তু তবু আমরা প্রবাসে ঈদটাকে আনন্দের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করি। আর আমাদের আনন্দটা শুধু যে সময়টা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে ঈদের রাত্রে। ঈদের রাত্রে আমরা যেমন সবাই মিলে রুমেরা সবাই মিলে কেনাকাটা করে একসাথে রান্না বান্না করি, আর এই রান্নার মধ্যে কিন্তু আমরা অনেকটা আনন্দ এনজয় করি। সবাই একসাথে সমবেতভাবে রান্না করে একসাথে খেতে বসি, এখানে কিন্তু আমাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়, আমরা আনন্দ উপভোগ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলিম বিশ্বের সবচাইতে বড় ধর্মীয় দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সারা বছর কাজে ব্যস্ত থাকলেও ঈদের দিন পরিবার প্রিয়জন নিয়ে একসাথে ঈদ উদযাপন প্রতিটি মুসলমানের প্রধান লক্ষ্য। ঈদের ছুটিতে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো, কোনো দর্শনীয় স্থান কিংবা বাড়িতে নানান আয়োজনের মধ্য দিয়ে ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়। যেসব ভাইরা পরিবারের মুখে হাসি ফোটানো কিংবা একটু পরিবারকে ভালো রাখতে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, তাদের ঈদ কেমন কাটে, কিভাবে তারা পরিবারের সদস্য অনেকে ঈদ করতে ছুটিতে দেশে ছুটে যান পরিবারের কাছে, কিন্তু সবার ভাগ্য হয় না ঈদে ছুটি নিয়ে এসে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার, বাধ্য হয়ে প্রবাসীর কাটাতে হয় ঈদ। আসলে প্রবাসীদের ঈদের আনন্দটা তখনই হয় যদি ঈদের আগে যদি পরিবারের কাছে টাকা পাঠানো যায়, এবং তারা যদি পরিবারের লোকেরা যদি ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করতে পারে তারা খুশি হয়, আর তাদের খুশিতেই কিন্তু প্রতিটা প্রবাসীরা নিজেরা খুশি হয়। প্রত্যেকটা প্রবাসীর ঈদ যেভাবে কাটে সেটা হচ্ছে যে ঈদের আগে রাত্রে কেনাকাটা করবে, কেনাকাটা করার পর রুমের লোকজন সবাই একত্রিত হয়ে রান্না করবে, বা যারা ম্যাচ পাট না থাকে কয়েকজন তারা একত্রিত হয়ে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, সকাল হলে নামাজ পড়বে আবার খাওয়া দাওয়া করবে। তারপর হয় কি অনেকে ঘুমিয়ে দিনটা পার করে দেয়, কেউ হয়তো বা ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ করে। আসলে তো প্রবাসী তো সবাই তো অনেকে সাপ্তাহিকভাবে ছুটির দিনটা পায় না, অনেকে শুধু বাৎসরিক যে কয়েকটা নির্দিষ্ট দিন সেই দিনগুলোতে বন্ধ পায়, আর সেই বন্ধ পাওয়াতে দিনটাকে কিন্তু অনেকে ঘুমিয়ে কেটে দেয়। কারণ প্রত্যেকের অনেকের পরিশ্রম কত হয়, যে কারণে কখনো যদি ছুটির দিনটা পায় সেই দিনটাকে একটু হয়তো বা দর্শনীয় স্থানে ঘুরলো বা একটু ঘুমিয়ে কেটে দিল, এভাবেই কিন্তু সময়টা পার হয়। আর বিশেষ করে ঈদের দিনগুলো বা এরকম বিশেষ দিনগুলোতে কিন্তু পরিবারকে বেশি করে মিস করা হয়, পরিবারের কথা খুব মনে পড়ে, আর খুব মনে পড়ে যেসব প্রবাসীদের টাকায় পরিবারের লোকজন কুরবানির গরু কিনে বা যে কোনো পশু কিনে, এতেই কিন্তু প্রবাসীরা আনন্দ উপভোগ করে। সকল প্রবাসী তথা রেমিটেন্স যোদ্ধাদের জানাই ঈদের শুভেচ্ছা, যাদের অক্লান্ত পরিশ্রমের রেমিটেন্স সচল রেখে দেশের অর্থনৈতিক তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর শত উপার্জনের টাকায় দেওয়া যে কুরবানি দেওয়া সেটা যেন আল্লাহ কবুল করেন। আমি